আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। প্রতিম ডি গুপ্তর সাহেব বিবি গোলামেই দেখা গিয়েছিল তাদের প্রেম। পরিচালকের নিজের কথাতেও সাহেব বিবি গোলামে জাভেদ রুমির প্রেম ভীষণ গুরুত্বপূর্ণ। সেই জাভেদ রুমি অর্থাৎ ঋত্বিক আর পর্ণকেই আবার ফিরিয়ে আনছেন তিনি তার নতুন ছবিতে। মাছের ঝোলের পর তার এই নতুন ছবি প্রেমের ছবি, ভালোবাসার ছবি। প্রতিম বলছেন এবারের ছবিটা প্রেমকে উৎসর্গ করে, অবশ্যই টুইস্ট থাকবে। এমন কিছু মানুষের ভালোবাসার গল্প বলতে চাই প্রেমে পড়তে যাদের মানা, কখনো পেশার জন্য, কখনো যে জায়গা থেকে তারা এসেছে তার জন্য, কখনো তারা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে তার জন্য, আবার কখনো তারা মানুষগুলো যেমন শুধুমাত্র সেটার জন্য। মজা আবেগ রোলার কোস্টার রাইডের মধ্যে দর্শককে ঠেলে দিতে চাই, যেখানে ছবির চরিত্রগুলোর জন্য তাদের মায়া হবে। পার্ণ আর ঋত্বিককে ছাড়াও আরও বেশ কয়েকজন বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রী থাকছেন প্রতিমের এই নতুন ছবিতে, কিন্তু ফাইনাল না হওয়ার এখনোই তাদের নাম ডিসক্লোজ করছেন না পরিচালক। তবে পাওলি থাকছেন। প্রতিমের কথা থেকেই জানা গেছে এই প্রেমের ছবি করার জন্য যিনি তাকে বারবার উৎসাহ দিয়ে এসেছেন তিনি প্রতিমের বন্ধু অনুপম রায়। প্রতিমের বক্তব্য, বন্ধু অনুপম রায় বলেন তোর প্রেমটা খুব ভালো আসে। আমার আশা অনুপম শুধু আমার ছবি দেখেই এমনটা বলবে। সুতরাং সাহেব বিবি গোলাম, মাছের ঝোলের পর প্রতিমের এই নতুন ছবির সঙ্গীত হেসেল সামনালোর দায়িত্বেও অনুপমই থাকছেন এমনটা ধরে নেওয়াই যায়। বাংলাদেশের বিখ্যাত পরিচালক মোস্তফা ফারুকের ডুবের ইরফান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার পর পার্ণ এখন বুদ্ধদেব দাশগুপ্তর উড়োজাহাজে অভিনয় করছেন চন্দন রায় সান্যালের বিপরীতে। আগামী ডিসেম্বরেই পাওলির বিয়ে। বিয়ের পর হানিমুন থেকে ফিরে তিনি শুটিং করবেন। আন্দাজ করা যায় প্রতিমের এই নতুন প্রেমের ছবি ফ্লোরে আসবে আগামী বছরের শুরুতেই। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।